বন্ধুরা আজকে একটি চমৎকার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুধু পুরনো কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা অনেকে এই টেপ রেকর্ডারটি দেখেছি আবার অনেকে কেউ দেখেনি তো বন্ধুরা যারা দেখেনি তাদের জন্য হয়তো ভিডিওটি ভালো লাগতে পারে এবং যারা দেখেছেন তাদেরও সর্বশেষে গিয়ে আপনাদের ভিডিওটি ভালো লাগতেই পারে যা অনেক পুরনো এই মডেলটি ছিল তো বড় বিষয় হচ্ছে আমরা সেই পুরনো দিনের ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকে এই টিপসটি ব্যবহার করেছি কারণ আর যাই বলুন আপনার হ্যান্ডসেটে যখন আপনি একটি অডিও প্লেয়ার বাজাবেন তখন হয়তো আপনার অডিও প্লেয়ারটি যখন এরকম ক্যাসেটের মতো ঘুরতে থাকবে আর এরকম দেখতেও বেশ ভালো লাগবে আপনার বাসায় অনেক ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তারা এই প্লেয়ারটি দেখলেও খুব ভালো মনে করবে যদিও এটি পুরনো একটি ঐতিহ্যবাহী ক্যাসেটের ফিল্ম তো দেখুন এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ক্যাসেটের ফিল্ম রয়েছে তো আমি আজকে এই বিষয়ে একটু আপনাদের সামনে তুলে ধরছি যে আপনারা চাইলেও পুরনো ঐতিহ্যকে নতুনভাবে আপডেট হিসাবে আপনারা এই অডিও প্লেয়ার হিসাবে আপনারা গান শুনতে পারবেন এই প্লেয়ারটির মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কাজটি করতে হয় প্রায় এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এরপর পুনরায় ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখুন তো বন্ধুরা দেখুন এখানে একটি ক্যাসেটের ফিল্ম রয়েছে এই ফিল্মটি যখনই আমরা এখানে প্লে করব তখন এভাবে ঘুরতে থাকবে এবং এটি চলতে থাকবে শুধু তাই না যদি এই গানটি একসময় গান পরিবর্তন হবে অটোমেটিক এটাও পরিবর্তন হয়ে যাবে এভাবে আপনি যতটি গান এখানে পরিবর্তন করবেন ততটি এই ক্যাসেটের ফিল্মও পরিবর্তন হয়ে যাবে তো এটি আসলে একটি চমৎকার এই অডিও প্লেয়ারটি আপনারা চাইলে এই অডিও প্লেয়ারটি ব্যবহার করতে পারেন তবে এটা ভালো লাগে দেখতে অনেকটা আগের ঐতিহ্য জিনিসটিকে আমরা নতুন অঙ্গীকারে এটাকে ব্যবহার করতে পারছি তো আপনি যদি চান তাহলে আপনার অডিও প্লেয়ারটি এভাবে সেট করে নিতে পারুন তো আমি দেখিয়ে দিব এবার কিভাবে আপনারা এই অডিও প্লেয়ারটি আপনাদের হ্যান্ডসেটে সেট করবেন তো এর জন্য যে কাজটি আপনারা করবেন সর্বপ্রথম ডাটা কানেক্ট অবস্থায় আপনাদের প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা অডিও প্লেয়ারটি লিখে সার্চ করবেন তো এভাবে সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন অসংখ্য প্লেয়ার রয়েছে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন দেখুন আমি একটু নিচের দিকে চলে আসছি তো এরপরে যখন আমরা দেখতে পাবো দেখুন এখানে একটি প্লেয়ার আমরা দেখতে পারছি এই প্লেয়ারটিকে আপনারা ঠিক এভাবে ক্লিক কর এভাবে প্লেয়ারটি ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন এই ওপেনে ক্লিক করার পরে আপনারা এই কমান্ডটি কনফার্ম করে দিবেন এরপরে এরকম অ্যালাউ চাবে আপনারা অ্যালাউটি ওকে করে দিবেন এরপরে দেখতে পারবেন আপনাদের সামনে চমৎকার একটি প্লেয়ার চলে এসেছে এরপরে আপনাদের হ্যান্ডসেটে যে অডিও গানগুলো রয়েছে সেটা অটোমেটিকভাবে সে এখানে প্লে লিস্টে করে নেবে তাই আপনারা এখানে প্লে বাটনটি ক্লিক করলেই দেখতে পারবেন বড়ই চমৎকারভাবে এই প্লেয়ারটি চলতেছে তো এইভাবে একটির পর একটি গান চলবে এবং একটির পর একটি এই ক্যাসেটের ফিল্মটি চেঞ্জ হবে যেমন দেখুন এখানে আমরা যদি নেক্সট গান যাই তাহলে নেক্সট গান গেলে এরকম নেক্সট একটি ক্যাসেট দেখাবে তো এটি আসলে বড়ই চমৎকার আপনারা এই অ্যাপসটির মাধ্যমে এই অডিও প্লেয়ারটি চালাতে পারেন তাহলে হয়তো অনেকেই পছন্দ করতে পারে এবং ভালো লাগতে পারে বন্ধুরা আমরা যদি চাই এই প্লেয়ারের মধ্যে যদি এখানে সিটিংসে যাই তাহলে এখানে আরও আমরা ইকুয়েশন পাবো এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সাউন্ডের বেসগুলো বাড়িয়ে দিতে পারবো যেমন ধরুন যে আমরা এখানে ইকুয়েশন অফ করা রয়েছে এটি অন করে দিলে এই ঘরটি জাগ্রত হবে আর এই জাগ্রত হলে আমরা এগুলো হাইলো করে দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো করে শুনতে পারবো তো এভাবে দেখা যাচ্ছে যে আপনারা যদি আরও চান তাহলে আপনাদের এই ক্যাসেটিক চেঞ্জ করে নিতে পারবেন যেমন দেখুন এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে ফরম্যাটগুলো আমরা একটার পর একটা চেঞ্জ করে ব্যবহার করতে পারি অথবা এগুলো গান চলাকালীনে অটোমেটিকভাবে এগুলো চলে আসে আশা করি এই ছোট্ট ইনফরমেশনটি আপনারা কাজে লাগাবেন এবং এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ